আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এআরপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার ফোনের ডিসপ্লেকে আপনি 3D স্টাইলের ওয়ালপেপারগুলো ইউজ করবেন। দেখেন, আমি যে ওয়ালপেপারটা ইউজ করতেছি, এটা আমার মোবাইলটা যখন একটু এদিকে ওদিকে মুভ করতেছি বা নাড়াচাড়া করতেছি, দেখেন ভিতরের এই 3D স্টাইলের, এটা কিন্তু আইফোন সিক্সের এই যে ওয়ালপেপারটা 3D স্টাইলের এখানে নড়াচড়া করতেছে, আমি যখন মোবাইল নাড়াচাড়া করতেছি। তো এখানে আপনি ঠিক এরকম অনেক, আপনি শত শত হাজার হাজার ওয়ালপেপার আপনি এরকম ইউজ করতে পারবেন 3D স্টাইলের। আর যে অ্যাপ্লিকেশনটা আপনারা যদি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে চান, তাহলে আপনাকে ডলার দিয়ে কিনতে হবে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো এই অ্যাপ্লিকেশনটা আপনারা কীভাবে ফ্রিতে ডাউনলোড করবেন। চলুন তাহলে আমরা কত না বাড়ি শুরু করি। আমরা প্রথমে গুগল প্লে স্টোরে চলে যাব। গুগল প্লে স্টোরে যাওয়ার পর আমি অ্যাপ্লিকেশনটা, এই যে এই অ্যাপ্লিকেশনটা 3D প্যারাল্যাক্স ব্যাকগ্রাউন্ড, আমরা অ্যাপ্লিকেশনটা গুগল প্লে স্টোরে চলে যাব। গুগল প্লে স্টোরে যাওয়ার পর আপনারা এখানে লিখবেন 3D PARALLAX, ঠিক আছে, 3D প্যারাল্যাক্স ব্যাকগ্রাউন্ড BSC, তারপর হচ্ছে ক্যাট GROUND, 3D প্যারাল্যাক্স ব্যাকগ্রাউন্ড লিখলে আপনারা পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশনটা। দেখেন এটা 100,000 ডাউনলোড এবং 3.9 রেটিং পয়েন্ট। তো আমি এটা যেহেতু অলরেডি ডাউনলোড দিয়ে দিচ্ছি, সেজন্য ইনস্টল দিয়ে দিচ্ছি, সেজন্য এখানে অফেন দেখাচ্ছে। তো আমি ইনস্টল করে দিচ্ছি, কোনো সমস্যা নেই। ইনস্টল করলে আপনারা বুঝতে পারবেন অ্যাপ্লিকেশনটা সম্পর্কে। আমি এটা ইনস্টল করে দিব, ঠিক আছে, জাস্ট একটু অপেক্ষা করব আমরা। ইনস্টল করে দেওয়ার পর এখানে দেখেন এটা রেট, দেখেন $1.49 আপনারা এখন দেখতে পাচ্ছেন, একটু আগে ইনস্টল ছিল সেজন্য ডলারটা দেখায়নি, এটা হচ্ছে $1.49। তো আমরা অ্যাপ্লিকেশনটা খুব সহজে ফ্রি ডাউনলোড করে আপনাদেরকে দেখাবো এবং আমরা ইউজ করতে পারবো। দেখেন আমার মোবাইল এখন কিচ্ছু নেই, ঠিক আছে। তো আমরা কি করব, আমাদের যে কোনো একটু পছন্দের ব্রাউজারে চলে যাব। যাওয়ার পর আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এমন একটা লিঙ্ক দিব, সেই লিঙ্কটাতে আপনারা ঢুকবেন, প্রবেশ করবেন। সেই লিঙ্কটাতে আপনি প্রবেশ করার পর ঠিক এইরকম একটা ইন্টারফেস আসবে, এই যে আমি এই লিঙ্কটা দিব, apkbox.com, এইরকম একটা লিঙ্ক দিব আমি ডেসক্রিপশন বক্সে। সেখান থেকে আপনারা এই লিঙ্কে প্রবেশ করবেন। প্রবেশ করার পর এখানে আপনারা ডাউনলোড দেখতে পাবেন, এই যে ডাউনলোড দেখতে পাবেন, এটাতে ক্লিক করবেন, ঠিক আছে। ডাউনলোড এখানে স্টার্টিং দেখাবে, স্টার্টিং দেখার পর এখানে দেখেন এই ফাইলটা ডাউনলোড হবে বলতেছে, ওকে ক্লিক করতে হবে। ওকে ক্লিক করার পর আমার এখানে বলতেছে কি রিপ্লেস, আমি আগের একবার ডাউনলোড করেছিলাম সেজন্য রিপ্লেস বলতেছে। তো আপনারা ডাউনলোড দিয়ে দিবেন, আপনার কাছে রিপ্লেসটা আসবে না, ঠিক আছে। ডাউনলোড দেওয়ার পর আপনারা এটা ইনস্টল করবেন, আমি আবার ইনস্টল করবো সেটা, যেহেতু আমি ইনস্টল করে দিছি। টোটাল কমপ্লিট ডাউনলোড হওয়ার পর আপনারা ইনস্টল দিবেন এই যে এই অ্যাপ্লিকেশনটা, এভাবে ইনস্টল দিবেন। আর প্রথমে এভাবে আননোন সোর্সটা আপনি অন করে দিবেন, ঠিক আছে, আমরা এটা ইনস্টল দিব। ইনস্টল দেওয়ার পর দেখবো এখানে অনেক অনেক ব্যাকগ্রাউন্ড আছে, যেগুলো 3D স্টাইলের, 3D আপনার ব্যাকগ্রাউন্ড হবে আইফোনের। তারপর বিভিন্ন রকম আপনার বিভিন্ন যেগুলো নতুন নতুন মুভি আসে, যেমন কি আয়রন ম্যান, তারপর হচ্ছে আরও অনেকগুলো আর কি, এগুলো আপনারা দিতে পারেন। যেমন কি আমি যখন ফার্স্ট টাইম ওপেন করবো, প্রথম ওপেন করার পর এই যে ফার্নি কালার লাইন্সগুলো আছে, যেমন কি এখানে দেখেন ফার্নি কালার লাইন্সগুলো কীরকম, একটু ছোটো ছোটো কীরকম কালারগুলো আসে আর কি, এরকম দেখেন। আপনি যখন টাচ করবেন ডিসপ্লেতে এগুলো বেড়ে যাবে, অনেকগুলো কালার হবে, এটা আপনি দিতে পারেন। তারপর আপনি এটা তো আমার একটা এক্সট্রা ক্যামেরা, তারপর 3D প্যারাল্যাক্স ব্যাকগ্রাউন্ডে চলে যাবেন। যাওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি এইটা একটা আছে, ঠিক আছে, এটা হচ্ছে আপনার একটা গ্যালাক্সির মতো আর কি। তো আমরা অন্যান্য যেগুলো থিম সেগুলো কীভাবে ডাউনলোড করবো, সেগুলো কীভাবে ইউজ করবো, যেগুলো 3Dগুলো অন্যান্য সেগুলো, সেজন্য আমাদেরকে সেটিংসে ক্লিক করতে হবে। সেটিংসে ক্লিক করার পর আমরা সিলেক্ট ব্যাকগ্রাউন্ডে যাব। সিলেক্ট ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পর এখানে কিন্তু অনেকগুলো আছে, এগুলো আপনারা ইউজ করতে পারবেন। যেমন কি আমি এইটা দেখাচ্ছি, ঠিক আছে, এখানে এই যে স্যামসাং গ্যালাক্সি S6-এর আছে। তারপর এখানে মনে করুন আমি স্পেসের এটা দিলাম, দেওয়ার পর আমি ব্যাকে চলে আসবো, আসার পর দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আপনারা চাইলে 3Dগুলো আরও অন্য সুন্দর সুন্দর সেগুলো কীভাবে ডাউনলোড করবেন, অনলাইন থিম প্যাকে চলে যাবেন। অনলাইন থিম প্যাকে যাওয়ার পর এখানে দেখবেন অনেকগুলো থিমসের প্যাক আছে, এগুলো আপনারা ইনস্টল করবেন এখান থেকে। ইনস্টল করবেন না, এগুলোকে বাস ডাউনলোড করলে অ্যাপ্লাই করা যাবে। তো আমি যেটা আগে ডাউনলোড করেছিলাম সেটা হচ্ছে আপনার আইফোন সিক্সের ম্যাবি, সেটা দেখেন এখানে আপনার অনেকগুলো আছে, মিরর এইট, যেগুলো হচ্ছে আপনার বিভিন্ন মাংকি কিং, বিভিন্ন পিকচারেরগুলো, তারপর ব্যাটারলেস, ব্যাটম্যান আর এগুলো কিন্তু এখানে সম্পূর্ণ ফ্রি, কোনো সমস্যা না, আপনি এখান থেকে ফ্রি এগুলো ইউজ করতে পারবেন, ঠিক আছে। তা আমি এখান থেকে একটা, যেমন গুড অফ ওয়ার, দেখেন সবগুলো ফিল্মের নামের, তারপর এখানে স্পাইডি, কালার স্প্ল্যাশ, তারপর হচ্ছে বাটারফ্লাইস, এরকম দারুণ দারুণ এগুলো আপনারা ইউজ করতে পারেন। আমি এখান থেকে একটা চুজ করে ডাউনলোড করব,
ঠিক আছে, এই যে যেমন কি আমি এটা ইউজ করছিলাম, আমার কাছে এটা খুব ভালো লেগেছিল আইফোন ফ্লাওয়ারটা। তো আমি এখন আরেকটা করব, যেহেতু আইফোনেরটা আমি একবার ইউজ করছি আরেকটা ইউজ করব। খুব দারুণ দারুণ 3D ওয়ালপেপার এটাতে পাওয়া যায়, ঠিক আছে। হিটম্যান আছে, দেখেন হিটম্যান আমি এইটা ইউজ করব, ঠিক আছে। UFO এটা ইউজ করব। এটাতে আমরা যখন ডাউনলোড দিব, এখানে ডাউনলোড টপ লেয়ার মিডল লেয়ার তিনটা লেয়ার ইনস্টল হবে। ইনস্টল হওয়ার পর জাস্ট আমাদের এখানে এটা অ্যাপ্লাইয়ের জন্য চলে আসবে। দেখেন খুব স্পিডে কিন্তু ডাউনলোড হয়ে যায়, এগুলো খুব ছোটো ছোটো ফাইল, তবে যেগুলো ফিল্মের বিভিন্ন বড় বড় সেগুলো একটু বেশি হয়, বিগ সাইজের হয়, ঠিক আছে। তো আর এখান থেকে সম্পূর্ণ ফ্রি, আপনাদেরকে কোনো প্রকার এখানে পে করতে হবে না। আমি যে লিঙ্ক থেকে দিছি সেই লিঙ্ক থেকে যদি আপনারা ডাউনলোড করেন, কোনো প্রকারের পে করতে হবে না। আপনি যদি গুগল প্লে স্টোর থেকে যান তাহলে পে করতে হবে। দেখেন আমাদের এটা টোটাল এখন কমপ্লিট ডাউনলোড শেষ। দেন ডু ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই সিলেক্টেড থিমস, আমি ওকেতে ক্লিক করব, ঠিক আছে। ওকেতে ক্লিক করার পর আমাদের কাজ শেষ, আমরা এখন ব্যাকগ্রাউন্ডে দেখবো। যাওয়ার পর দেখবো, দেখেন আমাদের এই যে আমি এটা ডাউনলোড করলাম 3D স্টাইলে। এটা যখন আমি মোবাইলটা একটু এদিকে নড়াচড়া করবো, দেখেন নিচের থেকে এটা নড়তে থাকবে 3D স্টাইলে, ঠিক আছে। আমরা যখন সেট ওয়ালপেপারে দিব, এটা আমাদের ওয়ালপেপারের মধ্যে সেট হয়ে যাবে, ঠিক আছে। দেখেন আমাদের এটা এখন ওয়ালপেপারে সেট হয়ে যাবে, কত দারুণ লাগতেছে। তো এভাবে চাইলে আপনারা অনেক অনেক থিমস আছে, সেগুলো আপনারা 3D থিমসগুলো আপনারা ইউজ করতে পারেন আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য, আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের স্ক্রিনকে সাজানোর জন্য। তো বন্ধুরা আজকের টিউটোরিয়ালটি যা এতটুকুই। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।